Bismillahirrahmanirrahim. বিতাড়িত মর্দাক শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি সূরার নাম আহজাব বলেন কি নাম আহজাব মানে জোট একতাবদ্ধ হওয়া ঐক্যের প্ল্যাটফর্ম ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তোলা কথা বলে ঠিক কি না এদিক খেয়াল করেন আহজাব সূরার নাম কি কোরআনুল কারীমের কত নাম্বার সূরা 33 নাম্বার মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন একটু জবান ছেড়ে আমার সাথে যারা পারবেন তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার আরো জোরে বলেন আল্লাহু আকবার ডাইরেক্ট আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজানো গো আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে উলটপালট করে ফেলা হবে ওই জাহান্নামের আগুন বড় কঠিন এই দেহের ভিতর কত দামি দামি সাবান ব্যবহার করলাম দামি দামি ক্রিম ব্যবহার করলাম দামি দামি ফেস ওয়াশ লাগাইলাম এ বাজান গো আমার যেদিন জাহান্নামের আগুনে মানুষগুলো চলে যাবে ওই মানুষগুলোর দেহ জাহান্নামের আগুনে পুড়িয়ে উলটপালট করে ফেরা হবে ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে কাদের চেহারা পোড়া হবে কেন পোড়া হবে এর পেছনেও কারণ আছে না নাই একটু মনোযোগ দিয়ে শুনেন কেনই বা তারা জাহান্নামে গেল কারা তাদেরকে নিয়ে গেল জানার দরকার আছে না নাই আয়াতের শুরুতে আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে বাজান গো দেহের ভিতরে আগুন লাগলে কত জ্বালা হয় যাদের শরীরে আগুন লাগে মারা যায় ওই মানুষগুলো কষ্টটা বোঝে কথা বলেন ঠিক কি না এ বাজান গো আমার আমার আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে বাজান গো আমার ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল আবার 1000 বছর জ্বালায়া ওই জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে যাবে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি আল্লাহ না করুক যারা গুনানি অন্ধকার কবরে যাবে ওদের বাঁচা বড় কঠিন বাজার ওদের বাঁচা বড় কঠিন আমার নবীজি বলেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারি রাহু তিরমিজি বিশ্বনবী রেগে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন বলুন সুবহানাল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত নবীজি আমার এক জায়গায় বসা জিবরাইল এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো আপনি কি শুনতে পাইছেন আমার নবী বলে হ্যাঁ শুনতে পাইলাম জিবরাইল রেগে বলে নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো ও জিনাইগাতির মুসলমান বাবাজিরা একটা পাথর যদি জাহান্নামের গর্তের মুখে ফেলে দিলে 70 বছর লাগে নিচে পড়তে আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনে ফেলে দেয় আপনার
আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নাম একটা নিকৃষ্টতম একটা স্থান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। কারো দেহে যদি একবার জাহান্নামের আগুন লেগে যায় মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। বাজান গো, ওই জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের সবাইকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জাহান্নাম নিয়ে আলোচনা হলে লম্বা হয়ে যাবে, ওই দিকে যাবার সময় নাই। যেহেতু অল্প সময়ে সায়াত তিনটা বাজানগো আমার 20 মিনিট করে হলেও অনেকটার সময় লেগে যাবে, এই জন্য সংক্ষিপ্ত কথা বলে দিয়ে গেলাম। আমরা কেউ জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর, বড় কঠিন। কথা কয়নে দুনিয়ার আগুনের চাইতে পাওয়ার 70 গুণ বেশি। অন্ধকার রাত্রির মতো ধবধবে কালো জাহান্নামের আগুন। সবচাইতে সর্বনিম্ন কম শাস্তি হলো জাহান্নামের একজোড়া জুতা। পায়ে স্যান্ডেল পরে থাকবে, ওই স্যান্ডেল পরার কারণে জাহান্নামের মাথা আর মগজ টকপক করে গলে গলে পড়ে যাবে। জোরে কর না, নাউজুবিল্লাহ। জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই। পুরোটা জাহান্নাম আগুন আর আগুন, এক এক দিন এক এক ভাবে যন্ত্রণা দেওয়া হবে। এই জন্য আমরা কেউ জাহান্নামে 1 সেকেন্ড সহ্য করার মতো শক্তি আপনার আমার দেহে নাই। এই জন্য সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই, নামাজি হওয়ার দরকার আছে না নাই, আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই। ভালো করে বোঝেন, আমি জাহান্নাম নিয়ে আজকে আলোচনা করব না, আগেই বলেছি আমাকে জায়গা মতো যেতে হবে। এই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলট পালট করে ফেলা হবে। এইবার শোনেন, এইবার শোনেন, সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর পুড়বে, আর ডেকে বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতাআনাল্লাহ ওয়া আতাআনার রাসূলা। সেদিন তারা বলবে হায় আফসোস, দুনিয়ার জমিনে যদি আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর কি বলবে, যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, কথা কয় না কেন, আল্লাহর পাঠানো বিধান মোতাবেক চলতাম, রসুলের রেখে যাওয়া সুন্না মোতাবেক চলতাম, তাহলে আমাকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো। তাহলে এই লোকগুলো আল্লাহকেও মানতো না, রাসুলকেও মানতো না। কথা কি বোঝা গেল? আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, রসুলের সুন্না মোতাবেক চলে নাই, কিন্তু এই লোকগুলো চলতে পারলো না কেন? কারা চলতে দিল না? এরা কি নিজেরাই অপরাধী ছিল নাকি অন্য কেউ এদেরকে দিয়ে অপরাধ করাইছিল? জানার দরকার নাই, কথা একটু বুঝবেন, প্রেক্ষাপটের আলোকে মিলে যাবে। খালি চোখ কান খোলা রাখেন, কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। হ্যাঁ, আল্লাহ কোরআনুল করিম 1450 বছর আগে দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই কিতাব চলবে। তাহলে বর্তমানে যা চলতেছে তা কোরআনে নাই? হ্যাঁ, সেটাই বলা লাগবে। তেল তেলা ওয়াজ করলে হবে না, কথা কয় না কে? দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, মুরব্বী হলে সোবান আল্লাহরের বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 বার রিক্স নেবে, বলেন সামনের দিকে যায়। এই লোকগুলো কেন জাহান্নামে গেল, কারা এদেরকে নিয়ে গেল? এইবার শোনেন, সেই নাম আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। ওই মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলবে আর আফসোস করে ডেকে বলবে হায় আফসোস, দুনিয়াতে যদি আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম। আমাক মারিস না বাবা, পাকাই ভেঙে গেছে না? আচ্ছা হোক, আফসোস, যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এইবার কারা ওদেরকে জাহান্নামে নিয়ে গেল? আল্লাহ বলেন ওয়া কালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা
ana fa adalluna sabila. Imam sahabara thakle ektu monojog diye shonen, parle bortoman prekkhapoter aloke juma ei boyanta koiren, musollira porishkar hoye jabe. Kotha koy na bhalo kore bojhen. Ektu gorom alochona. Waqalu rabbana inna tu'ana sadatana wa kubara'ana fa'adalluna sabila. Sedin tara deke bolbe, he amader rob, amra duniyate netader kotha mantam, boroder kotha mantam, ora amaderke pot bushto kore gundahi banaya misguide kore bhul information diye amaderke jahannamer pothe porichalito koreche. Koy sironir manush kotha bhoy pan একটু বলেন না বাজা কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষ সেদিন তারা বলবে কলু রব্বানা হে আমাদের রব ইন্না আতানা সাদাতান আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম অকুবার আনা বড়দের কথা মানতাম ফাদাল্লুনা সাবিলা তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে গোমরাহি বানাইছে ভুল পথে পরিচালিত করেছে ওদের কারণে আমরা সঠিক পথ প্রাপ্ত হতে পারি নাই তার মানে দুইটা মানুষ কয়টা মানুষ একটা নেতা হলো আর একটা হলো কে মুরুব্বী বড় ভালো করে বুঝেন বোঝার চেষ্টা করবেন বাজান দুই শ্রেণীর মানুষ মানুষ কি জাহান্নামের দিকে নিয়ে যায় একটা হলো নেতা আর একটা হলো মুরুব্বী তাহলে কেমন নেতার অনুসরণ করবেন জানা দরকার আছে না নাই